নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে স্বাগত আপনাদের। এই মুহূর্তে আমি পিয়ন, আমার সঙ্গে মধুকল্পিতা রয়েছে। অনেক খবর তো জানাই আপনাদেরকে, কিন্তু এই মুহূর্তে আমি আর মধুকল্পিতা ঠিক করলাম যে এমন একটা খবর জানাই আমাদের প্রিয় দর্শকদের যে যে খবরটা জানলে হয়তো আপনারা একটুখানি সচেতন হতে পারবেন, কারণ বিভিন্ন সময় তো আমরা এই ট্র্যাপে পা ফেলে দিই, আমাদেরও অনেক সময় এই ধরনের মানে অ্যাটাকিং একটা মোড়ে পড়তে হয়েছে। তো যাই হোক, তো সেক্ষেত্রে আর বেশি করব না, খোলসা করেই বলি, সেটা হচ্ছে কি, শহরের বুকে কিন্তু আবারও টাকার পাহাড় মধুকল্পিতা, আবার টাকা উদ্ধার, এবং সেই টাকা এতটাই পরিমাণ আপনারা শুনলে হয়তো একেবারে অবাক হয়ে যাবেন, চোখ কপালে ওঠার মতো 417 কোটি টাকা। হ্যাঁ, ঠিক শুনছেন, 417 কোটি টাকা উদ্ধার হয়েছে মধুকল্পিতা, এবং শহরে কলকাতা এবং আরও তিনখানি জায়গা, মানে কলকাতা সহ তিনটে জায়গায় রীতিমতো তল্লাশি অভিযান চালিয়েছেন ইডি আধিকারিকরা, এবং একটি অনলাইন বেটিং সংস্থা তার সেখানে রীতিমতো তল্লাশি চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। এবং জানো তো আধিকারিকরা কী বলছেন, বলছেন যে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে এখনও পর্যন্ত যারা গ্রেফতার হয়েছেন বা এটা যখন যখন আমরা টাকা পেয়েছি সেখানে যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল মধুকল্পিতা, সেই টাকা নাকি এর কাছে নসছি, মানে 417 কোটি টাকা। তো এরকম তো অ্যাপ বহুবার আসে, ধরো অনেক সময় ওটিপি শিকার আমরা হই, আমাদের কাছে মেসেজ আসে, তাই না? দেখো, এর আগে আমরা বহুবার দেখেছি যে অনলাইনে প্রতারণার যে অভিযোগ সেটা সামনে এসেছে, ইলেকট্রিক বিল, সেই ইলেকট্রিক বিল দেওয়াকে কেন্দ্র করেও অনেক সময় আমরা দেখেছি যে প্রতারণার শিকার হতে হয়েছে। তবে এবারে যে খবরটা পিউ শোনালো আপনাদেরকে, এই যে অ্যাপের মাধ্যমে প্রতারণা, এটা কিন্তু গুরুতর অভিযোগ। দেখুন একটা বিষয়, এই যে অনলাইন অ্যাপ, অনলাইন গেমিং অ্যাপ, এই অনলাইন গেমিং অ্যাপে সাধারণ মানুষজন তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে এটার প্রতি আসক্ত হয়ে পড়েছে, কারণ হঠাৎ করে যারা অবসর সময়ে বসে আছেন মোবাইলে, আপনারা হয়তো মোবাইলে কিছু একটা দেখছেন বা স্ক্রল করছেন এমনি, ঠিক সেই সময় হয়তো আপনার কাছে কোনো মেসেজ এলো অনলাইন গেমিং অ্যাপের, আপনারা সেই মেসেজের লিঙ্কটাতে ক্লিক করলেন, এবং ক্লিক করে কিছু দূর এগোনোর পরে হঠাৎ করে আপনার কাছে একটি মেসেজ ঢুকবে যে আপনার ব্যাংক থেকে এত টাকা কেটে নেওয়া হয়েছে। কীভাবে যে আপনি এই প্রতারণার এই যে ফাঁদ, এই যে জালটায় আপনি ধীরে 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 পড়তে থাকবেন সেটা হয়তো আপনি নিজেও বুঝতে পারবেন না। আর এভাবেই এই প্রতারণার ফাঁদে পা দিয়ে দিয়ে কত মানুষ যে তাদের গচ্ছিত যে সম্পত্তি, গচ্ছিত যে টাকা সেটা হারিয়েছেন, তার আরও একটা মানে জলজ্যান্ত প্রমাণ কিন্তু এবারে পাওয়া গেল 417 কোটি টাকা উদ্ধারে। টাকার পাহাড়, শুধুমাত্র 417 কোটি টাকা নয় পিউ, সঙ্গে সোনার বিস্কুট, গয়না সব কিছু উদ্ধার হয়েছে। এবং শুধুমাত্র কলকাতাও নয়, কলকাতার পাশাপাশি ইডির আধিকারিকরা তারা কিন্তু ভোপাল এবং মুম্বাই সেখানেও তল্লাশি চালাচ্ছেন। তা পিউ, আমরা মনে হয় আমাদের দর্শক বন্ধুদের একটু সচেতন করে দেওয়াটা দরকার যে কিভাবে কিভাবে এই প্রতারণার যারা শিকার হচ্ছেন সেখান থেকে তারা কিভাবে বিরত থাকতে পারেন। একটা তো মেসেজিংয়ের মাধ্যমে তারা লিঙ্ক পাঠাতে পারেন, সেটা আমি বললামই, বাকিটা পিউ একেবারে যখনই আপনাদেরকে হয়তো হঠাৎ করে কোনো অন্য নাম্বার থেকে ফোন আসবে যে আমি অমুক জায়গা থেকে বলছি, আপনারা জানেন, তাও একবার অ্যাভয়েড করে দেওয়ার কথা মনে হলো আমাদের। ধরুন যে বলবে যে ব্যাংক থেকে আমরা ফোন করছি, বা আপনার কোনো কার্ডের নম্বর পাল্টাতে হবে, তার জন্য একটা ওটিপি যাবে, আপনি সেই ওটিপিটা আমাদের সঙ্গে শেয়ার করুন। তো এই ওটিপি খবরদার শেয়ার করবে না, সবচেয়ে বড় কথা, এটা যেহেতু একটা অনলাইন গেমিং অ্যাপের কথা আমরা বলছি, তো এই ধরনের গেম খেলার আমার দরকার নেই। অবসর সময় রয়েছে, প্রিয়জনের সঙ্গে সময় কাটান, বাড়ির মানে পরিবারের সঙ্গে সময় কাটান, কোথাও হলে একটু হেঁটে আসুন, হাঁটা তো খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে, একটু ঘুরে আসুন বাইরে থেকে, প্রকৃতির মজা নিন, কিন্তু একেবারে অনলাইন গেমিং চক্করে পড়বেন না। ফোনের সর্বনাশ তো হবেই, তার থেকে বেশি অ্যাকাউন্টের সর্বনাশটা হবে। তো যাই হোক, এই যে প্রতারণার কথা বলছি আমরা, যেমন মধুকল্পিতা বলছিল যে কলকাতা, ভোপাল সহ একাধিক জায়গা, সেখানে দুবাইতে বসে, মানে যে আসল যে মাছ আসে দুবাইতে বসে এই জালটাকে পুরো বিছাচ্ছিল, এবং কোথাও গিয়ে মেট্রো সিটিগুলো টার্গেট করা হচ্ছিল, এবং মেট্রো সিটি মানে বুঝতেই পারছেন কলকাতা অন্যতম, তো সেখানেই টার্গেট করা হয়, এবং ভালো ব্যাপার, ইতিবাচক দিক যে ধরা পড়েছে। এর আগেও তো একাধিক জায়গায় আমরা দেখেছিলাম, কিন্তু গাজিয়াবাদে আমরা খবর পেয়েছিলাম, কলকাতা গার্ডেন রিচে সেখানে মনে আছে কীভাবে টাকার পাহাড়, কিন্তু একটা লিঙ্ক খোঁজার চেষ্টা করছেন যে ওই সমস্ত জায়গা যেগুলো খবর পাওয়া গিয়েছিল বা তল্লাশি অভিযানে যা যা তথ্য মিলেছিল তার সঙ্গে কি এর কোথাও একটা লিঙ্ক রয়েছে, লিঙ্ক হয়তো ধরো মানে সেটা সামনে আসলে আরও মাথাতে খোঁজ হয়তো মিলবে, তাই না? একেবারেই, এবং এই খবরের দিকে তো আমাদের নজর থাকবেই, এর পাশাপাশি আরও সমস্ত খবর দেখার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের ছোট্ট কয়েকটা কাজ রয়েছে। একটা হলো রিপাবলিক বাংলা যে ফেসবুক পেজের মাধ্যমে এই মুহূর্তে আমাকে আর পিউকে আপনারা দেখতে পাচ্ছেন, সেই ফেসবুক পেজটা চট করে লাইক করে দিন, এবং এই পেজে যা যা আপলোড করে থাকি আমরা সেইটা আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে দিন, তাহলে আপনার মাধ্যমে আরও সবাই খবরগুলো জানতে পারবেন। এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেটাতে 24 আওয়ার্স লাইভ স্ট্রিমিং চলে, সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল যে বাটন রয়েছে সেটাতে ক্লিক করে দিন। এছাড়াও পিউ, সব খবর সবার আগে দেখার জন্য একমাত্র নজর রাখতে হবে রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।